হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্পেশাল একজনের বার্থডে, তো স্পেশাল মানুষটা কে তো চলো দেখাই। এই যে হচ্ছে স্পেশাল মানুষ, শুয়ে রয়েছে, উঠে বসো না। তো আজকে হচ্ছে এই ব্যক্তির বার্থডে, তো ওই বার্থডে গিফট গুলো তো দেওয়া হচ্ছে, এগুলো খুলে তাড়াতাড়ি দেখে দিই। এই কি কি বার্থডে গিফট পেলো দেখি, এগুলো সব আমি দিয়েছি। এটা এটা প্রিয়াঙ্কা দি, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, পুরো ফুল খুলে দেখে না, সুন্দর হয়েছে। এটা আজকে পরবো, পুরো অফিস যাবো। ঠিক আছে, এটা কে দিচ্ছে? আমি জামা কই দিচ্ছ? জামা দেখো, দেখতে থাকো, ওটার সাথে এটা সেট। বেল দিয়ে পড়বে আমার, এই ধরনের প্যান্ট আছে না? ঠিক আছে, এটাও সুন্দর আছে। শার্টটা কেমন হয়েছে? ফুল খোলো, এটা রাতে পড়বে, ফুল খোলো না, না ফুল খোলো, তখন ভাঁজ করতে হবে। সুন্দর, ঠিক আছে, যখন পড়বে তখন দেখাবো পুরো। ওগুলো থাক, বাবার সাথে আছে। আস্তে করে খুলো, এটা তোরা ঘুরি না তো? এটা ঘুরে দেখাও, পছন্দ হয়েছে সব থেকে? এটাই তোমার ভালো লাগলো? তো এইটা ওখানে টানি দাও, তুমি টানো, গণেশটা সরিয়ে ব্যাটারি লাগানো, দেখো লাগানো নেই ব্যাটারিগুলো, পরে আগে আপাতত ওখানে লাগিয়ে রাখো, ব্যাটারি পরে লাগানো যাবে। কোনটা লাগাবো? গণেশটা। ফ্লিপকার্ট থেকে। চলো নেক্সট, ভালো করে বসাও। তো এইগুলো অ্যাকচুয়ালি ওকে গিফট দেওয়ার কারণ হচ্ছে ওর ঘরেই সাজানোর জন্য, এখানে সাজানোর জন্যই দেওয়া। তো এই হচ্ছে ছটকুর ফ্যামিলি, লাগিয়ে দে।
তো গিফটগুলো কেমন লাগলো? ভালো। আর শার্ট যেটা প্রিয়াঙ্কা দিয়েছে ওই শার্টটা কোথায়? ওটাও ভালো। তো এইটা প্রিয়াঙ্কা দি দিয়েছে শার্টটা, আমার কাছেই দিয়ে দিয়েছিল, তো আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। ওইটা এইটা সব তোমার পছন্দ হয়েছে। তো প্রিয়াঙ্কা দি যে শার্টটা দিয়েছে সেই শার্টটা এখন পরেছে, পরে এখন যাচ্ছে। কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছে। হয়েছে যাও। দাদা এসছে নাকি গাড়ির চাবি? তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ, এখানে সাজিয়ে ও যা যা পছন্দ করে সেগুলোই দেওয়া হয়েছে। ও সবজি সেরকম খায় না, ওর জন্য সবজির মধ্যে পটল আর বেগুন দেওয়া হয়েছে। এখানে খাবারের মধ্যে রয়েছে স্যালাড, ডাল, দই কাতলা, কাতলা মাছের কালিয়া, সয়াবিন, আমের চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি, পাঁপড়। আর এখানে আছে হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে চিকেন পকোড়া, আর হচ্ছে পনির দেওয়া হয়েছে। আর এদিকে আমার হচ্ছে ক্যাডবেরি আর হচ্ছে চিপসের প্যাকেট। আর পাখুর বার্থডে হচ্ছে নাকি আজকে? পাখু পাখু এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া ক্ষতি নেই। ছুঁয়ে দেওয়া ফুটে যাবে, ভুলে যাবে কথা দেওয়া, না প্রিয়াঙ্কা দি যাও, প্রিয়াঙ্কা দি যাও। তো এখানে পুরোটাই আমি সাজিয়েছি, তো সবাই কমেন্ট করে জানিও সাজানোটা কেমন হয়েছে। আর হেল্প করেছে, হেল্প যে বার্থডে বয় সেই আমাকে হেল্প করেছে, আর তার সাথে মাসিও হেল্প করেছে বেলুনগুলো ফুলানোর জন্য। তো কীরকম হয়েছে কিন্তু সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও সাজানোটা। জাস্ট ছোটোখাটোর মধ্যে যেটুকু পেরেছি সেইটুকুই করেছি।
আর এদিকে সবাই বসে বসে গল্প করছে। তো এই কেকটা আমি বার্থডে বয়কে দিয়েছি। তো এই কেকটার একটা ভুল হয়ে গেছে আমার, যে আগের দিন আমি এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওর জন্য কীরকম হয়ে গেছে দেখো, পুরো ফটোটা বিগড়ে গেছে আর কিচ্ছু না। আমার ঘরে যাও ওই প্রদীপ ওই মোমবাতি ধরো ধরা খুনি বল হ্যাপি বার্থডে বাচ্চা। बड़ी स्टोरी क्या है कि आज के दिन आपको फुल लेंथ डिलीवरी पर डाल के थ्री क्वार्टर लेंथ डाल के बल्लेबाजों को परेशान किया गया, उनके विकेट दिए गए। रसल वर्सेस लेग स्पिन एक्सपीएल में चार बार आउट हुए हैं जी। बिल्कुल ये है कि कमजोरी रही है लेग स्पिन की। ना 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 तो ना 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 শালিকে খাওয়ালে না, মাকে খাওয়াবে না, এই শালিকে খাওয়ালে না কি গো কেন তোমার ওটা নিচে নামাও। তারাই খাইছ দাদা বৌমণিদের খাবার দিয়েছি দাদাকে খাইছ মানা তো এখানে রাতে ডিনার হচ্ছে চিকেন কষা, পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস আর স্যালাড। তো বার্থডে বাটি বাটি সব হলো, তো এখন বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে শুধু একটু ঘুমাবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।